একদম পারফেক্ট কোনটা দিয়ে ভালো হইবো ঘরের প্রচুর আছে তোমার দেখলে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে ব্লগটা বাড়ি থেকে শুরু করছি এন্ড আজকের ব্লগটা আমার জন্য খুব স্পেশাল আমার জন্য এটা মানে কি বলবো আজকে ব্লগটা তোমরা দেখতে পারলে বুঝতে পারবে তো ব্লগটা মিস করো না একদম শেষ অবধি দেখো তো এখন বাজে তোমার দুপুর 3টার মতো বাজে আমি একটু বেরিয়েছিলাম বাবুর সাথে একটু ব্যাংকের কিছু কাজ ছিল তো গেলাম তো এখন জাস্ট লাঞ্চ করব তো লাঞ্চ করে তারপর একটু বেরোবো তো কোথায় যাই সেটাই তোমাদেরকে আজকের ব্লগে দেখাবো তো চলো তোমাদের পাশে থেকে ব্লগটা শুরু করছি আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে এখন আমার জন্য মা খাওয়া নিয়ে এসেছে তো কি কি খাওয়ার আনলে বলো ডাল মাছের ঝোল চিংড়ি মাছের সবজি চিংড়ির বড়া শাক এত কিছু একসাথে স্যালাড দেখো কত কিছু এখানে চিংড়ি মাছের তরকারি তারপরে চাটনি তারপরে আরেকটা মাছ কি এটা কি মাছ গো পাবদা মাছের ঝোল এই বড়াগুলো চিংড়ি মাছের বড়া কচু শাক ডাল কোনটা থেকে খাওয়া শুরু করব বুঝতে পারছি না এত খাওয়া দিয়েছে একসাথে দিদিকে আবার স্যালাড দিয়ে গেছে এখন এক পদ দু পদ তিন পদ চার পদ পাঁচ পদের খাওয়া দিয়ে গেছে দুই রকমের ভাজাই করেছে কি জানি ভাজা করলো তো চলো এখন তাহলে খাই আমি খেয়ে দিয়ে তারপরে বেরোবো তো তোমাদেরকে যেটা বললাম আমি আজকে খুব খুশি বলতে পারো অনেক দিনের স্বপ্ন ছোটোবেলার স্বপ্ন পূরণ হবে তো সেটাই আমরা কোথায় যাই তোমরা তোমাদেরকে দেখাবো তো চলো এখন খাই তাহলে এখন জাস্ট তোমার লাঞ্চ করে উঠলাম এখন তোমার বাজে 4:45 তো আমাদের বের হওয়ার কথা বলতে পারো 4টার সময় কিন্তু বাঙালিদের টাইম 4টা মানে 5টা 5টা মানে 6টা এক ঘন্টার তো এক ঘন্টা আধ ঘন্টা তো এদিক সেদিক হয়ে তো চলো এখন আমি চটপট করে রেডি হয়ে নেই রেডি হয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো এই আমি রেডি হয়ে গেছি তো আমি তোমার আজকে বললাম শাড়ি কারণ আমি এদিকে এসে মানে ওইখানে এত ওয়েস্টার্ন ড্রেস পরতে পরতে শাড়ি চুড়িদার এখন খুব মিস করি তো এখন চান্স পেলেই শাড়ি পরি তো জাস্ট এখন রেডি হয়ে নিয়েছি তো এখন আমরা বের হয়ে যাচ্ছি তো চলো বের হয়ে আমি বলছি বাকিটা জানো কোথায় যাচ্ছি এবং কেন যাচ্ছি তো চলো তো এখন আমরা আছি রাস্তাতে আমাদের গলিটাতে আমাদের পাড়ার তো ও হলো আমার মস্ত তো ভাই আমার কুটি মাসির ছেলে আমার মা ওরা তিন বোন তো ও হলো সব থেকে আমার ছোট মাসির ছেলে তো ওর সাথে ও আমার সাথে ডিপ্লোমা করেছে বিটেকও করেছে তো এখন আমরা বের হয়ে গেছি তো মা বললো তোরা আজ্ঞা গিয়ে একটা টমটম দেখ আমরা তো চারজন আমরা রিক্সা দিয়ে যেতে পারবো না তো ভাবলাম সামনে মুড়ের সামনে গিয়ে একটা টমটম দেখি মা ওরা বলছে আসছে তো আমরা না টমটম পাচ্ছিলাম না বুঝলে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো অ্যাকচুয়ালি আমাদের জায়গাটাতে না জয়নগরের মুড়ের সামনে এতটা টমটম ততটা পাওয়া যায় না তো তার জন্য এখন ভাবলাম দুইটা রিক্সাই নিয়েছি আমি আর ভাই নিয়েছি একটাতে বসে গেছি রিক্সাতে আর মা বাবা মা আর বাবু আমার পিছনে রিক্সা দিয়ে আসছে তো চলো এদিকে রাস্তা ঠিক হচ্ছে বুঝলে দেখ না রাস্তাটার কি অবস্থা হয়ে আছে ওইদিকে কি জানি ফায়ার ব্রিগেডের এদিকে রাস্তা ঠিক হচ্ছে গেছিস কি না তুই ফায়ার ব্রিগেডের এদিকে রাস্তা বিশাল মানে পূজার আগে মনে হয় ঠিক করবে তো এখন আমরা এসেছি স্বর্ণকমল জুয়েলার্সে স্বর্ণকমল জুয়েলার্সে এসেছি আমি মা বাবার জন্য স্যালারি টাকা দিয়ে মা বাবার জন্য আমার ছোটোবেলা থেকে বলতে পারো এটা আমার স্বপ্ন ছিল যখন শুনতাম যে অন্য বোনরা আমার মা বাবাকে বা অন্য বোনরা ওদের প্যারেন্টসদের জন্য জপে গোল্ডের জিনিস কিনে দিত না তো তখন থেকে আমার ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল যে হ্যাঁ আমিও যখন বড় হব যতটাই পারি আমার একটা শখ ছিল ছোটোবেলা থেকে যে আমি যদি বড় হয়ে মা বাবার জন্য ওদের পছন্দ মতো একটা কিছু গিফট কিনে দিতে পারি তো সেই স্বপ্নটা বলতে পারো আজকে গিয়ে পূরণ হচ্ছে তো আমি খুব খুশি আর সেই স্বপ্নটা পূরণ করতে আমাকে সাহেব আমাকে অনেকটা হেল্প করেছে হেল্প বলতে আমাকে মোটিভেট করেছে আমার মা ওরা বলছে নানা টাকাটা রেখে দে জমিয়ে রেখে দে এখন খরচ করিস না আমার সাহেব বলেছে বুঝিয়েছে তো থ্যাংক ইউ সাহেব তো চলো এখন তাহলে ভেতরে যাই ঠিক আছে স্বর্ণকমল জুয়েলার্সের ভেতরে তো এখন আমরা যাচ্ছি উপরে তো আসুন আমার বাবু বলছে যে বাবু কিনা খুব লজ্জা পায় বাবু বলে ভিডিও বানাতে দেবে না তো
তার জন্য আমি আগে জিজ্ঞেস করে নিয়েছি ভিডিও বানাতে পারবো কিনা, কারণ ওই দিন মেক্সে দেখেছিলাম যে ভিডিও বানানো যায় না, তো তার জন্য জিজ্ঞেস করলাম, বললো হ্যাঁ বানানো যায়। তো এখন মার জন্য মানতাসা দেখছি, তো মার অ্যাকচুয়ালি মানতাসা নেই, তো আমি এরকম জিনিস দিতে চাই যেটা কিনা মার নেই। তো মা না করছে, বলছে না আমি একটা ছোট পোলার মধ্যে নিয়ে নেব। তো এটা নিয়ে মার সাথে তর্ক বিতর্ক তো হয়েই চলছে, বাট তর্ক বিতর্কতে আমি জিতবো না জানা কথা, তো সেটাই দেখছি। এখন মার জন্য নিয়েছি এই মানতাসাটা, এই যে এটা নিয়েছি, দেখি পরে দেখাও কেমন লাগছে, দেখো উল্টা দাদা এটা উল্টে পরে দেখাও। না না অনেক বড়, কেমন লাগতেছে ক? হ্যাঁ লজ্জা পাচ্ছে কোটা, হ্যাঁ একদম পারফেক্ট, তোমার পছন্দ হয় একদম, সাহেবের ওইটাই পছন্দ হয়েছে। আর মানতাসাটা কিনে আমরা এসে পড়লাম নিচে, নিচে এসে এখন দেখছি বাবুর জন্য জিনিস কি কেনা যায়। তো বাবুকে বলেছিলাম যে তুমি কি কিনবে, কি পরবে তুমি, বাবু যেরকম বলল, বাবু তোমার গোল্ডের চেন গলার হার ততটা পরতে পছন্দ করে না, বাবু নিজেই কখনো কিনেনি। তো বাবু বলল বাবু বালা পরে জেনারেলি, তো বাবু বলল বালাটাই আমার জন্য বেটার হবে, আমি সবসময় পরবো। তো আমি বললাম ঠিক আছে কোনো প্রবলেম নেই, তুমি যেটা পরবে সেটাই তুমি নিয়ে নাও। তো তখন আমরা এই সময়টাতে দেখছি বাবুর জন্য নিয়েছি এই বালাটা। তো বাবুকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি কি জানি তুমি হার কিনবে কিনা, বাবু বলে না আমি জীবনে হার পরিনি, হার পরবো না, তো বালা পরে। তো তার জন্য এই বাবুর জন্য এই বালাটা নিয়েছি। তো সব জিনিস কেনা হয়ে গেল, বাবুর জন্য কিনলাম বালা আর মার জন্য কিনলাম মানতাসা। তো এখন আমরা বেরোয় যাচ্ছি, আমার বাবু তো চলে গেছে, বাবু বলছিল আর ভালো লাগছে না, কখন খালি বেরোয় যাবে বেরোয় যাবে, তো এখন আমরাও বেরোয় যাচ্ছি, চলো মা চলো। এখন আমরা বেরোয় গেছি, তো আমার খুবই খুশি লাগছে, কারণ আমার বলতে পারো ছোটোবেলার স্বপ্ন পূরণ হয়েছে। তো সত্যি আজকে আমি মানে আমার নিজেকে নিয়েও প্রাউড ফিল করছি, আর খুবই খুশি লাগছে ব্যাপার নিয়ে, ছোটোবেলার স্বপ্ন পূরণ হয়েছে, আমারও তো খুব গর্ব লাগছে, টাকাটা মা বাবাকে দিয়েছে, আমারও খুব ভালো লাগছে, হ্যাঁ খুশি লাগছে, খুশি, ঠিক আছে চলো। তো এখন আমরা আছি তোমার শকুন্তলা মার্কেটের এখানে, তো ভাইয়ের সাথে ভাবলাম কিছু খাবো, ফার্স্ট ভেবেছিলাম কোনো রেস্টুরেন্টে গিয়ে খাবো, বাট এরপর ভাবছি রেস্টুরেন্টে গিয়ে খাবো না, তোমার লক্ষ্মী বেকারিতে যাচ্ছি, মানে খুবই ফেমাস সবাই চিনে লক্ষ্মী বেকারির চপ বার্গার গিয়ে কিছু খাবো। তো এখন তোমার আছি মেট্রো বাজারের সামনে, তা এখন যাচ্ছি। এখন আমার সাথে আছে ভাই, মা কই রে, মা কো, আর মা খালি রাস্তাতে জিনিস দেখে কি নেবে, জিনিস দেখলে খালি রাস্তাতে টুকি থাকে, জিনিস দেখলে খালি দেখ, পছন্দ পছন্দ হলেই খালি দেখে। দেখো আমার মার অবস্থা, মা এখন তালা দেখছে এদিকে, তাড়াতাড়ি করো, তালা তো ঘরে প্রচুর আছে, তোমার দেখলে তাহলে কি দেখতেছ? ও আচ্ছা আচ্ছা, ও ইডি কয়ে দিছে না। তো এখন তোমার মাসি বলে দিয়েছে কি জানি নিতে, তো মাসির জন্য তোমার কি জানি জিনিস নিচ্ছে, আর নিজের জন্য তালা কিনছে। এখন আমরা এসেছি তোমার স্পেশালি, আমার না দেখে তোমার নিমু পানি খেতে খুব ইচ্ছে করছিল, এত গরম লাগছিল, আমরা হচ্ছে নিমু পানিটা খাই গরমের মধ্যে, কি বলে লেবুর শরবতটা আমরা সবসময় খেয়ে থাকি, তো আমরা এখান থেকে নিমু পানি খাই। তো কত দাদা নিমু পানি? কত? 50 টাকা একটা, দো একটা দো। হ্যাঁ মাসাল্লা সুর কোনটা দিয়ে ভালো হইব? আমপান্না দিয়ে, তাহলে আমপান্না দিয়ে দিব। আমপান্না এই সোডা দিয়ে যে মিক্সটা করলো, মানে
আমার মিষ্টি বাইর লেগা মার সাথে আসার এটাই ফায়দা একটা, যখনই মার সাথে আসি কিছু না কিছু তো একটা নিয়ে যায়, কিছু না কিছু না নিয়ে যায় না, ছোট মোটো অন্য কিছু না কিছু নেই। দাঁড়ো আসতে যাও। তো এখন আমরা এসেছি তোমার লক্ষ্মী বেকারিতে। তো ভাই ও খাবে বলছিল, শুভঙ্কর বলছিল খাবে, তোমার বার্গার খাবে, আর আমি ভাবলাম যে একটু লক্ষ্মী বেকারি থেকে কিছু চপ খাবো। লক্ষ্মী বেকারির চপ এত সবসময় থেকে এত স্বাদ, যখনই আসি সবসময় শুভঙ্কর মার্কেটে আসলেই লক্ষ্মী বেকারির চপ খায়। তো চলো গিয়ে দেখি এখন বার্গার আছে। আছে একটা বার্গার দিও, ইদি তো খাবি তো, একটা বার্গার আর একটা চপ দিও। অনেকদিন পরে খাচ্ছি তো খুব স্বাদ লাগছে। তুমি খাবে? আমার মা কেমনে করো? আমার মা ওই চপ কি বলবো, বাইরের এগ রোল চপ কিছু খায় না, কিছু পছন্দ করে না। তো মাকে নিয়ে এসে একটা প্রবলেম, মা খালি দোসা পছন্দ করবে আর এটুকুই খায়, কিন্তু কেকও খায় না কিছু খায় না, খালি জলযুক্ত থেকে মিষ্টি খেতে পছন্দ করে আর কিছু না। তো এখন চপ খেয়ে তো এখন চলে আসলাম আইসক্রিমের দোকানে, কারণ গরমকালে সব কিছু খাওয়ার শেষে একটা সবটি ফ্লেভার মিক্সড করে দিতে, সবগুলো ফ্লেভার মিক্সড করে দিও না, গরমকালে সব কিছু খাওয়ার পরে আইসক্রিম একটু ঠান্ডা কিছু না খেলে তাহলে ভালো লাগে না। আর এত গরম লাগছে, আমি আর এর মধ্যে পড়েছি শাড়ি। তো এখন ভাবলাম দুটো আইসক্রিম নিয়ে নিচ্ছি, কুলফি আইসক্রিম, আইসক্রিমটা খেয়েই চলে যাবো বাড়িতে। আমি কনস্ট্যান্ট কন্টিনিউ আমি খালি ঘেমেই যাচ্ছি, এত গরম লাগছে, চুলগুলো বাদ দিয়েও পাচ্ছি না। স্টাইলের জন্য তো যখন ঘর থেকে বেরিয়েছি তখন ছেড়ে বের হয়ে গেছি স্টাইল করার জন্য, বাট এখন আর স্টাইল সামলাতে পারছি না, এখন বিশাল গরম লাগছে, আইসক্রিমটা খেয়ে চুলটা বেঁধে নেবো। তো এখন আমরা রিক্সাতে উঠে গেছি, তো ভাইকে রিক্সাতে তুলে দিয়ে এখন চলে যাচ্ছি বাড়িতে। তো এখন আমরা অনেকটা পথে এসে পড়েছি, এখন আছি তোমার জেপিসি ক্লাবের সামনে, অনেকটা পথ এসে এগিয়ে গেছে। তো মাঝখানে আবার একটু বস্তলে ঢুকেছিলাম, এখন সোজা বাড়িতে। এদিকে দশমী ঘাটের এদিকেও এখন দেখো কি সুন্দর সুন্দর, চারিদিকে জেপিসি ক্লাব অব্দি পুরো এরকম, জেপিসি ক্লাব অব্দি তোমার নাকি আরো আরো দশমী ঘাটের দিকে? হ্যাঁ হ্যাঁ, এই দশমী ঘাট অব্দি কি সুন্দর সুন্দর এরকম লাইট ফিট করে রেখেছে। আচ্ছা আচ্ছা, তো এই জাস্ট বন্ধুরা ঘরে আসলাম, দেখো আমার মুখ কি হয়ে আছে, আমার হালাত বিশাল খারাপ হয়ে গেছে, মুখের বিশাল ঘেমেও আছে। তো এখন ফ্রেশ হয়ে যাবো। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, এবং অবশ্যই যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরে একটি নতুন ব্লগ নিয়ে, টিল দেন টাটা বাই বাই গাইস। আমার মা ওইদিকে বসে আছে, টাটা বলে দাও, টাটা।